তারপরে সত্র ও ষোলো শিশু কিশোরদের মাঝে আশা বাড়ানো, সতেরো এলাকার গডফাদারদের নিয়ন্ত্রণ করা, আঠারো নিয়মিত কোরআন অধ্যয়ন নিশ্চিত করা ও একামতে দিনের দাওয়াতি কাজ করার মাধ্যমেও কিশোর গ্যাং প্রতিরোধ করা যায়, ১৯ আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়মিত অবহিত করবেন, আপনার ছেলেরা কোথায় থায় কি করে এটা তথ্য পুলিশ প্রশাসনকে দিবেন, ২০ শিশু কিশোরদের আদর্শ ভাগ পুরস্কৃত করুন, পর্নোগ্রাফি অ্যান্ড্রয়েড মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার, ২২ টিকটক লাইকের মতো সাইডের ব্যবহার নিয়ন্ত্রণ করলে কিশোর গ্যাং অনেকাংশে কমে যাবে, ২৩ শিশু কিশোরদের মাঝে আল্লাহর ভয় জাগরিত করা, ২৪ জান্নাতের আশা প্রত্যাশা জাগানো, ২৫ জাহান্নামের ভয়াবহ শাস্তির ভয় দেখিয়েও কিশোর গ্যাং প্রতিরোধ করা যায়, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আরো একটা অন্য নিয়ে বলি, কিশোরেরা বালেগা বালেগা পুরুষ মহিলারা অনেকে ওই হাফ প্যান্ট শরীফ পরে 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 গো, হাফ প্যান্ট কি তারে হাফ প্যান্ট আসেনি শর্মাকান্তা আছে, হাফ প্যান্ট দি হুন্ডা সালা, আচ্ছা হুন্ডার এটা তো সিট তো মোড়া, এটার মধ্যে বইলে হাতের হাফ প্যান্ট আর রানীটা কার্ফু মাছের বিমান মতো রানীটা এন্ন সরাই যায়, ইন্দি সালাতে ইন্দি ফ্যান্ডের হাক হাক ওইটা তাহলে বিপদ সীমা বিশেষ অঙ্গ সুই সুই বিপদ সীমা, ঠিক না? আর হাঁটু পর্যন্ত তারপরে এ করে রাখা, এই হাঁটু পর্যন্ত ডেকে রাখা কি ফরস, একদম হাঁটু পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত হেতে দূর পর্যন্ত হয়েছে, সিঙ্গাপুর গেলাম হে তীরা হে তারা গোসল করে এক একটা ফিলার লাইনে, কত সুন্দর রে আহারে মানুষ, ও মা হাফ প্যান্টের ফাঁস হইলো এদ্দুর, তো এদ্দুর তো এইতে ফাঁসা সিবে খাইলেছি পুরা গোসল গা দুই, এ উলম বই এন্ন হুতি রয়েছে, কইলাম ভাই হুতি রয়েছে যে রোদ হয় গাম বাইরিব সাগরের পানিতে গোসল করিব আবার বলি বল খেলবো, এক এক বলের এনে মারে দেহে দিয়ে এনে ধরাম করি মারে, আর মতো দেশগো হয় তেমন কই মারে এইভাবে মারে দে ঠুস, তো কইলাম যে এইভাবে বুলের মতো দে হুতি রয়েছে যেন দত্ত হুতি রয়েছে আতির মতো, কয় এই গাম বাইরিলে তাদের গায়ের অ্যালার্জি ক্যান্সার সব শেষ হয়ে যাবে, কারণ সাগরের পানিটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, লবণাক্ত পানি এনে গোসল করলে সব রোগ সব ভালো হয়ে যায়, কইলাম এত সুন্দর শরীর, আহা রে মানুষ কত ডকের রে, দেখলাম রে সিঙ্গাপুর তারপরে থাইল্যান্ড মালদ্বীপে সারা ওয়ার্ল্ডে দেখলাম, কইলাম আল্লাহ এত সুন্দর শরীরটা রোগ মুক্তি করতেছে কবরে ফি ডাকাই গেলাই, আমার মদিনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এত প্রিয় রে, আমার রসুল আমাদের দেহটারে দুনিয়া সেভ করি পাল্লাই, আবার কবরের মাইরে তো বাঁচাই পাল্লাই, জাহান্নামের মাইরে তো বাঁচাই পাল্লাই, আমার সব লাইন গার্ড দিয়া দিছে, আমার রসুলের কথা মনে হইলো, আমার রসুল আমাদের কত প্রিয়, তারা তো দুনিয়ার স্বাস্থ্যটা ঠিক রাখবেন না এত কষ্ট করেন, আর আমার রসুল দুনিয়াতেও আগরে হালাল রিজিকের শরীর ঠিক রাখবার চেষ্টা করে দিছে, আবার কি কি কাজ করলে কবরের ৪০,০০০ মাইরে শাসাতে বাঁচন যায়, হাসর মাঠে মাইরে তো বাঁচন যায়, জাহান্নামের আজার থেকে বাঁচা যায়, সে গাইডলাইন আমার রসুল দিয়ে দিছে, ঠিক কিনা? এই জন্য আমার রসুলের যখন ডিগ্রিতে পড়ি বুঝতি বাইরে ডেক্সেটে এমন এক গান লাগাই দিছে, আর কুল যে অন্ত ঈদ মিলাদুন নবীর মাস ঠিক নি রে, আর কুল যেটা দরাব দরাব করি সে হেতের প্রেমিকা বেলে সান্দে তুন সুন্দর গান, তার কথা মালা ছিল এই হো হো কিতনা হাসিন চেহারা কিতনে প্যারাতি হ্যায়, হিন্দি টিন্দি বুঝি না, দেখলাম যে গানটার হেতের প্রেমিকা হাসলে বেলে সান্দেরটা পর্যন্ত শরম লাগে, হ্যাঁ কইলাম আল্লাহ তুমি আমার জ্ঞান খুলি দাও, আমারও তো ইচ্ছে একটা কুলজের টুকরা আছে আমার প্রেমিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমন ভাবনা তেমন কাজ লিখে ফেললাম, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, কিতনা মুবারক চেহারা হায় হায় কিতনে প্যারা তি হ্যায়, কিতনে প্যারা তি হ্যায় তেরা চেহারায় নূর দেখ করে প্যার, কুদরত মে বানায়া হো তুম মুঝ পাগল কর জাতি হ্যায়, কুদরত মে বানায়া হো তুম মুঝ পাগল কর জাতি হ্যায়, তেরা নজর ঝুকে তো
ईर्ष्या करे जूठे नजर तो जुबक चले तेरा नजर जुके तो शा करे जूठे नजर तो जुबक चले तुम हसले तो लुलु जर जाए जो दिखाए चाँद में शर्माए तुम हसले तो लुलु जर जाए जो दिखाए चाँद में शर्माए तेरा रोशन रोशन गाल है जुल्फी जुल्फी साल है सर में आँख है पपड़ी पपड़ी लौब है जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती तेरा मुसाफा करे तो खुशबू कहे আমার নবী কারো সাথে মুসাফা করলে জান্নাতে সুগ্রাণ আসে কারো সাথে মুয়ানাকা করলে মনে যেন সে নির্ঘাত জান্নাতে প্রবেশ করে ফেলেছে দোয়া করলে 100% কবুল আবু হুরায়রার জন্য দোয়া করছে দৌড়াইতেছে কত দৌড়ান কেন আপনি তো ভদ্র মানুষ কো আমার রসুল আমার আম্মাল্লাহ দোয়া করছে কি রসুলের দোয়াটা আগে বাড়িতে যায় নাকি আমি বাড়িতে যাইতে পারি এই জন্য দৌড়াইতেছি বাড়িতে যাইয়া দেখে যে দোয়া কবুলে গেছে তার আম্মা সর পরিবর্তন তার আম্মা মুসলমান হয়ে গেলে পাগল করে প্রতিদিন ফিরে তো আবু হুরায়রা কোথায় গেছস আম্মা রাসূল সাল্লামের মাহফিলে গেছি তাফসির মাহফিল চুপ বেয়াদব আমার বাড়ি থেকে বাইর কজুর আমার আম্মা আল্লাহ দোয়া করেন আমি তাফসির মাহফিলে সাদা দিই মাহফিল হয় আমার কাছে বইতাই আমার মা আমারে ফিরে কো মা মারছে আমি কি করব তেরা মুসাহাফা করে তো খুশবু কাহে জো মুআনাকা করে তো জান্নাতে যায় তুম দোয়া করে তো কবুল হয়ে আবু হুরায়রা নেই এসি কাহে তুম দোয়া করে তো কবুল হয়ে আবু হুরায়রা নেই এসি ফরমায়ে তেরা মুবারকে মুবারকে নাম হ্যায় বরকত বরকত কাম হ্যায় উম্মত লে জান হ্যায় শাফাত শাফাত কাম হ্যায় মেরে লিয়ে শাফাত কর রোজ হাশর দিন কা প্যার কুদরত মে বানায়া হো তো মুঝে পাগল কর জাতি হ্যায় কুদরত মে বানায়া तुम मुझ पागल कर जाती है तेरा रास्ते चले तो बदर चले अल्लाह अकबर আমার রসুল রাস্তা দিয়ে হাঁটলে মনে যেন আকাশের চাঁদ হাঁটে পূর্ণিমা রজনীতে হাঁটলে হুজুর মনে যেন আকাশের চাঁদ হাঁটতেছে আল্লাহ একবার মাটিতে পদ্ম মোবারক রাখলে মাটি হুজুরের পাও মোবারক কে সোনা খায় তেরা রাস্তে চলে তো বদর চলে জো হুজরা যায় তো জুলমতে আয়ে তুম কদম মোবারক মেটে চুমে জো উঠে কদম তো মেটে রোনে তুম কদম মোবারক মেটে চুমে জো উঠে কদম তো মেটে রোনে তেরা জাহান की जहां नाम है आरश फर तेरा शान है आशे को तेरा जान है तेरे फर सब कुर्बान है मुझे तुम ही फीला दूंगे शुरबे वसलत का प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कितना मुबारक चेहरा हाय हाय कितने प्यारा ती है कितने प्यारा ती है तेरा चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है अल्लाह अकबर গানটাতে অশ্লীলতার শেষ নাই কিন্তু আমার রসুলের নূর দিয়া দিয়া দিছি গানটারে সুর তাদের কথামালা গাঁথুনি দিয়া দিছি কত সুন্দর হয় আল্লাহু একবার ঠিক কিনা কিন্তু মূল গান কত অশ্লীলতা
আমার কাছে অশ্লীল গান আসলে আমার গ্যারেজে নি ফুড়ি ফিডি ফাডি গিরাগারা সেসি সোজা মদিনা তৈয়বা শরবত নবী কত সমালোচনা করে কয় হেতে তো দেয়া যা গান হুনে গান হুনুন লাগে নি গান কানের ভিতরে নে হান্দা লেন্ডা বেড়ি সাহান লাগে না হাদিস গুগল সাহস দিলে আমার হাদিসের ভিতরে বেড়ি হান্দা যায় এবার এ কেমনে গান ইডারে আমার রসুলের শানে গাওয়া যায় সে চিন্তা ফিকির আমি করি লিল্লাহে তাকবীর আল্লাহ 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 ও যুবক আমার খুতবাতে গানটা আছে অনেকগুলো গান আছে আমার স্বরচিত খুতবা নিজ ছেলে ফেলের জন্য নিয়ে যাবেন আমি বলবো এগুলা কি কোন সময় কি সংক্ষিপ্ত করবো বাইকে আসেনি বাই চলিয়ে আইলে আর কি তা এখন আসেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم আমার ভাইরে প্রশ্ন কর লিল্লাহে তাকবীর আমার কলিজার ভাইয়ের আগমন বাইরে একটা সিয়ারা ভাই আপনি সিয়ারা বসেন আমি নিছি ওই দাও না তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل من الكعبين من الازار ففي النار متفق عليه تكنون نسي ফ্যান ফাজামা জামা কাপড় যাই ফরুক না কেন এই অংশটা জাহান্নামে যাবে আমার রসুলের ঘোষণা সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহু আকবার ডাকনুন নিছে যদি জামা ফ্যান যায় লুঙ্গি যায় ওইটা কাড়ি জাহান্নামে নিবে এখানে জুজ মুরাদ জুজ নিয়ে জুজ উল্লেখ করে কুল মুরাদ এটা বালাগাত ফাসাহাতের কায়দা অর্থাৎ আপনার শুধু ফাটা কাটি জাহান নামে নিবেন আপনার পুরো অংশটা নিয়ে যাবে অনেকে শর্মাকান্দার অনেকে লুঙ্গি পরে প্যান্ট পরে লুঙ্গি পুরো শর্মাকান্দা যেন রোড ঝাড়ু দিতে আছে এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে দুইজন নাই রে নাই রে ডাকনুন নিচে যে তুই ফ্যানটা ফরস জাহান নামে যাবি আর বর্তমান বিজ্ঞান 1500 বছর পর রসুলের এই হাদিসটা প্রমাণ করেছে এটার মিস্টেরিয়াস ম্যাটার কি টাকনুর উপরে যদি জামা কাপড় পরে এই টাকনুর এই দুইটা কিরাতে বীর্য উৎপাদন হয় কি হয় এই জন্য দেখবেন হুজুরেরা নেসফে শাক জামা পরে ও দেখতে যদিও খারাপ দেখা যায় একটা হুজুরের বউ দাই যায় না ঠিক না কোন হুজুরের ডাল ডুল খাওয়া লাগে না বাবি সাহেবেরা খুশি ঠিক নেই এই জন্য হুজুরেরা মাসনা সুলাসা রুবাড়া বিয়া করে ঠিক নেই তো তোর বডিতে 7 ফুট তোদের পাবি থায় না ঘটনা হলো তুই টাকনু নিছে ফ্যান ফচত বীর্য উৎপাদন হয় না ভিটামিন ডি সহ আরো আরো অনুফার্মানু গুলে এই এটার হানে মগজ আছে এটা যদি খোলা রাখেন আলো বাতাসের মাধ্যমে আপনার বীর্য উৎপাদন হয় আল্লাহু আকবার আমার রসুলের মতো মানুষ মেলে না দেখছেন কি গবেষণা তাইলে টাকনু নিছে কি ফ্যান ট্যানিটি ফরবি নি কেন হ্যাঁ তো করে তো উড়াই ফিনতে কইছ অন উড়াই তুড়াইতে তুই হাফ পেনে হিন্দস আচ্ছা হাফ পেনতে হিন্দলে তোর লাগে তো ডাকাতের মতো তোর সরের মতো লাগে ছাগল সরের মতো লাগে ঠিক কি না আবার অনেক্স অনেকের প্লুরাল নাম্বার অনেক্স অনেক্স বড় লোক নিজের ছোট ছোট নাতিনের মেয়ের জিন্সের প্যান্ট প্যান্ট শার্ট টাট ফরা কইলাম ধাদু ভাইয়া তুমি তা কেন পরাও কোন একটু শখ করে পরে আর কি যে সমস্ত পোশাকস পোশাকের প্লুরাল নম্বর পোশাকস যে সমস্ত পোশাক নারীদের জন্য পরা হারাম এই সমস্ত পোশাক ছোট মেয়েদেরকে পরানো হারাম বড় হইলো আমার মাইয়া গেছে জিন্সের প্যান্ট পরবে বফ কাটিং চুল রাখবে আল্লাহ ফালা সাই তোমার কাছে আল্লাহ আমাদের মা বন্ধু চুলটা বড় রাখার তৌফিক দাও আমিন শার্ট প্যান্ট যদি ফুটতে হয় বিশেষ রুমে বিশেষ সময় আপনার কাছে ভাবি সাহেবা ফেরবো তখন জায়েজ আছে কারণ স্বামী স্ত্রীর কোনো পর্দা নাই কিন্তু এমনি ঘরে ফেললে তো আপনার ছেলে ফেলেরা অপসংস্কৃতিটা শিখে ফেলবে মান তাশাব্বা হবে কৌমিন ফাহুয়া মিনহুম তাহলে আজকে আমরা আল্লাহকে ওয়াদা দিতে পারি তো আর জীবনে হাফ প্যান্ট পরবো না তবে জাঙ্গা ফরিস ফুল প্যান্টের ভিতরে আমি সিঙ্গাপুর হেঁটে না গেলাম ও মাইগুলোর ইয়া টোকায় কি রে কোমরের মধ্যে আছে এনে এই প্যান্টের ওই কিতা রবার আছে ফ্যান নাই আচ্ছা প্যান্ট যদি 1 ইঞ্চি ওই নিচের দিকে দিয়ে নেই এটা তো লেন্ডি ওই এটা তো দেই না কি রে ঘটনা এক একটার ফাসা আয় হায় কোনা ফেরেশতারা মারতে সুবিধা হইব বলে ও হুজুর
কথা কও ও হুজুর ও হুজুর আমনে আমনে কেননে কেননে দেখছে দেখছে এবার জবাব নে কারণ এই তো সমালোচনা আই দেব আমার কালা ফাঁড়া বাইরে আছে না ক্যামেরা ভাই এই আমার কালা ফাঁড়ারা দেখবি কাল সকালে কি সুন্দর রূপ লাগাইয়া চিনি ছাড়া দেলাড়া এই লবণ দিয়া দিয়া দেখবি এটা কাট করে করে দিব আচ্ছা আমরা তো চলি চোখের একটা এরিয়া আছে না এই যে আমি ফ্যাশনে তাকাচ্ছি তারপর এখানে কি করে দেখতে পাচ্ছি তা আমি এমনে ঘুরি যাই সমুদ্র সেই কতে দিই সমুদ্র সেই কতে সমুদ্র সেই কতে আমার ফাঁসি দিয়ে আমার বন্ধুরা এভাবে যাইতে আছে আমিও তো এভাবে ম্যাপ করতে আছি মালদ্বীপে আমি তারপরে একদিনের জন্য সফরে গেলাম মাফুসি সমুদ্র সৈকতে গেলাম 12 ঘন্টা লাগে ওই নৌকাতে ওই জায়গাটা যাইতে স্পিড বোর্ডে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগে সুন্দর গেলাম সাইবেরিয়ান এক মহিলা ফিলারের মতো লম্বা মোর কারে কয় আহারে ডক সাথে তার হাজবেন্ডও আছে সে বলল মাই ডিয়ার ব্রাদার আই উইশ টু ইউ সেলফি বললাম মাই ডিয়ার সিস্টার ইট ইজ ইম্পসিবল বিকজ আই এম সেলিব্রিটি অফ হার্ট থ্রো অফ বাংলাদেশ ইট ইজ সেভড বাই গুগল অটোমেটিক্যালি এক্সকিউজ মি প্লিজ মাই ডিয়ার বললাম বন্ধু বাংলাদেশে আমার অনেক ফলোয়ার্স আছে আমি সেলিব্রিটি মানুষ এটা দেখলে কেবল আফসারি ভাই দেওয়া যায় হিয়ানো মাস্তি করে হেতাগত দরের হাফ প্যান্ট আছে বিপদ সীমা বিপদের সীমাও নাই আর তা আয় এ ড্রেসে আসিলাম ঠিক এ কুত্তা কেন কুত্তা ঠিক আছিনি ও কুত্তা হ্যাঁ তুই আসিলি না আর কাত কথা কো তুই এ রুমাল তুই আসিলি না আমি এ ড্রেসে আসিলাম ফুরাটা ফপ আমি আস্তে আস্তে কাঁদলাম মহিলারা এতগুলা হাজার হাজার মানুষ উলঙ্গ আমারে দেখিয়ে সে বুঝতে পারছে শায়েখ কবির দা বিগ ইসলামিক স্কলার তার হাজবেন্ডের কতবার কান্দি দিছে আমার লগে এক কপি সেলফি উড়ে গেল আমি অনেক রকম বুঝেছি বোন আমি উড়াই এর না তা আমি কাঁদলাম ফুরাটা ফত কাঁদলাম আমার সফর সাথী রকম আপনাদের কান্দেন আমার কান্দায় থামাতে পারতেছি না আমি বললাম মাবুদরে তোমার হাবিবের জীবনীটা ফুললাম হাজার হাজার মা বোনেরা হুজুরের কাছে বিয়া বই বললে পাগল তার হাজবেন্ডের মাজার নিচে আমার উচ্চতা আর এই মহিলার মাজার পর্যন্ত আমার উচ্চতা কিন্তু এই মহিলাটা আমাকে এত ভালোবাসলো ঘটনাটা কি মাত্র 2 মিনিটে দেখা হইলো কথা হইলো না এই যে আমরা রাসূলের এই ড্রেসটা পরছি এই ড্রেসের নূরে তারা আকর্ষিত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক একটা হাদিসের মিস্টেরিয়াস ম্যাটার বিজ্ঞান ফেল হয়ে যাবে কিয়ামত পর্যন্ত রাসূলের এই মিস্টেরিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে পারবে না সাহাবায়ে কেরামের জন্য মানুষ কেন পাগল ছিল আলেম ওলামার জন্য কেন মানুষ পাগল ওই দিন এক বক্তা বিয়ে করছে মেয়ের বাপে মরা না নেয় না আমি এই মেয়েটারে গিফট করে দিলাম ঢাকা 2টা বাড়ি আছে কমের নামে 2টা বাড়ি এখনো মানুষ আছে রাসূলের সুন্নাহকে তুই ভালোবাস কি তুই ডাল খান লাগবে বেটা ইয়াবা খান লাগবে বেটা ডাক্তার উপরে তুই পায়জামা পর প্যান্ট পর আল্লাহর অশেষ রহমতে তোর পৌরুষত্ব জাগরুক থাকবে লিল্লাহে তাকবীর আমি কান্দি কান্দি কইলাম মাবুদ এত সুন্দর মানুষটারে তুমি জাহান্নামে জ্বালাইবা তোমার বুঝি মায়া লাগে না ও আরশের রব তা আমি প্রশ্ন করলাম আপনাদের বাড়ি হয় আর ইজ ইউর কান্ট্রি নেম ক আওয়ার কান্ট্রি নেম ইজ সাইবেরিয়া পরে আরেক পার্টির লোকে দেয় হইলো হেতে হেতে ডার্লিং আছে হেতেরও পাগলে গেছে আরে দে এবার আর কাছে একটু ভাব লাগি হইছে মনে মনে করি কি রে কালা রবিককে অত দেয়া যায় অন মার্কেটে উড়ি গেছে দেয়া যায় বাংলা হাসল লাইন ইজ হেরা আয় আর সেহারা আমার মধ্যে চাইলে কই আল্লাহ এর নাম নিয়ে রবিগুল্লা মা গো হেতে লাড়া খাওয়া লাগে ঘটনাটা কিতা ঘটনাটা কিতা তো হেতেরাও সেলফি উঠে ফেললে তো আমার পকেটে যত ডলার ছিল আমি গিফট করে দিলাম কো ভাই ইম্পসিবল ব্রাদার ইট ইজ ইম্পসিবল আই নো টু ড্রিঙ্ক সামথিং ইউ অ্যান্ড মাই সিস্টার তো এটা দিছে কিল্লা সাইবেরিয়া নাঙ্গো মুসলমান নগরে দে বাঁশ দেয় আরো যেন খাই ঠাঁসায় মারতে পারে এই জন্য আরশের রবের কইলাম আরশের রব তুমি দেখো তারা দাওয়াত দিছি মালও দিছি আর সাইবেরিয়ার ভাই করে বাঁচাইও আরশের রব আমার আজারবাইজানের ভাইদেরকে বাঁচাইও আমার সিরিয়ার ভাইদেরকে তুমি সেভ করিও মুসলমানের রক্ত যত জায়গা গেছে তত জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ফায়দা হবে তত জায়গা সর্বপ্রথম ইসলামের দখলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর কারণ নতুবা তারা এত ভালো আমাদেরকে কেন বাসবে এই আমাদেরকে ভালোবাসাটা ইসলামের বিজয়ের একটা লক্ষণ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলে হাফ প্যান্ট ফরবি নি হাফ প্যান্ট ফরবি নি এই হাফ প্যান্টের কথা কইলাম
আল্লাহ যদি বাসা জান্নাতে সব পত্রিয়ারবি উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরিমিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাউবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলা আরায়েকে নিমা সাওয়াব ওয়া হাসানাত মুরতাফাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার সেখানে জান্নাতে তোমরা কাজ করবে কাজ কাজ স্বর্ণের চুড়ি গলা চেইন থাকবে এ আবে আইলি রে এই লা তুই এদিকে আই লাভ ইউ এখন তারা স্বর্ণের কাজ পরে আংটি পরে সব পরে আমরা পুরুষটা পরবো না আমাদের জন্য জান্নাতে রেডি আছে ঠিক কিনা বাজার থেকে আয়েশা দেখি ভাবি আমার বাঁচে